আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে একটা চাওয়া পাওয়া থাকে এবং ইচ্ছা থাকে এবং বড় ধরনের স্বপ্নও অনেকের থাকে সেটা আপনার পূরণ হবে কি না আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন আর কেটে বা অর্ধেক দেখলে পরে আপনারা ভিডিওটা বুঝতে পারা আপনারা ভিডিওটা পুরো দেখুন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করুন ফ্রিতে তো কথা না বাড়ি আজকে যে আলোচনা যে স্বপ্ন আপনার পূরণ হবে মনের ইচ্ছা আপনার চাওয়া পাওয়া সেগুলো আপনার পূরণ হবে যদি আপনার হাতে যে রেখাগুলো আজকের এই ভিডিওতে দেখাবো একটা না বেশ কয়েকটা রেখা দেখাবো এই রেখাগুলো দেখুন আপনার হাতে আছে কিনা অত্যন্ত শুভ রেখা এই রেখাগুলো যদি থাকে আপনার চাওয়া পাওয়া মনের ইচ্ছা এগুলো আপনার পূরণ হবে এই বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যে রেখাগুলো আজকের এই ভিডিওতে দেখাবো পুরুষদের ক্ষেত্রে যে ফলটা দেবে সেটা নারীদের ক্ষেত্রেও সেই একই ফল দেবে তাই প্রত্যেকে ভিডিওটা দেখুন প্রত্যেকের জন্যই এই ভিডিওটা তো আপনার যে স্বপ্ন বা চাওয়া পাওয়া এটা আপনার পূরণ হবে তার জন্য আপনাকে প্রথমে আপনার হাতে যেটা দেখতে হবে সেটা লক্ষ্য রাখুন আপনার হাতে এই আঙুলের দিকে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে তর্জনীর আঙুল তারপরে দেখবেন তর্জনীর আঙুলের নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্র দিকে আপনারা একটু লক্ষ্য রাখুন দেখবেন যেটা আমি দেখাচ্ছি তারপরে আপনার হাতে এই রেখাটার দিকে লক্ষ্য রাখুন এই রেখাটাকে বলা হয় শিরোরেখা যদি আপনার এই শিরোরেখা এই বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হয় যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বৃহস্পতির ক্ষেত্র থেকে যদি আপনার শিরোরেখা শুরু হয় তাহলে পরে জানবেন তাদের মধ্যে চাওয়া পাওয়া ইচ্ছাগুলো একটু বেশি এবং তাদের চাওয়া পাওয়া বা স্বপ্ন তারা পূরণও করতে পারবে যদি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্র থেকে হ্যাঁ শিরোরেখা উৎপন্ন হয় তাদের মধ্যে ইচ্ছা শক্তি এবং চাওয়া পাওয়া কামনা বাসনাগুলো একটু বেশি হয় এবং তারা সেগুলো পূরণও করে দেখুন আপনার হাতে যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে পরে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য রাখুন আপনার হাতে এই স্থানটার কথা আমি বলছি এই যে স্থানটা এটা দুটো মত আছে আপনার জেনে রাখুন এটাকে অনেকে রাহুর ক্ষেত্র বলে আর এটাকে অনেকে নিম্নমঙ্গলের স্থানও বলে তো এই ক্ষেত্র থেকে যদি আপনার এরকমভাবে যেরকমটা আমি দেখাচ্ছি যদি শিরোরেখা উৎপন্ন হয় নিম্নমঙ্গল বা রাহু ক্ষেত্র থেকে তাহলে এবারে তারা জীবনে প্রচুর পরিকল্পনা করে কিন্তু সেই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়িত করতে পারে না খাতা কলমেই থেকে যাবে তো এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেই রেখাটার দিকে লক্ষ্য রাখুন এই রেখাটা হচ্ছে এরকম এই যে রেখাটা এটাকে হৃদয় রেখা বলা হয় তো হৃদয় রেখার দিকে আপনারা একটু লক্ষ্য রাখুন যেটা আমি দেখাচ্ছি যদি আপনার হৃদয় রেখা এরকম এসে বৃহস্পতি পর্যন্ত যায় তারা স্বপ্ন তারা পূরণ করতে পারবে যদি আপনার হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যায় তাহলে পরে তাদের স্বপ্নগুলো তারা পূরণ করতে সক্ষম হয় যদি আপনার হাতে থেকে থাকে তো আপনার অবশ্যই যে মনের ইচ্ছা বা চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণ হবে এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার হাতে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে আপনার অনামিকার আঙুল অনামিকা আঙুলের নিচে যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে রুবির স্থান তো এই রুবির স্থানে আপনার এই শুভচিহ্নটা যদি থাকে তো 100% আপনার মনের বাসনা কামনা স্বপ্ন প্রত্যেকটা ইচ্ছাই আপনার পূরণ হবে যদি আপনার শুধুমাত্র এই রুবি পর্বতে আপনার এই রেখাটা থাকে যেটা আমি এখন আমি দেখাবো এটা অত্যন্ত শুভ রেখা তাদের স্বপ্ন পূরণ হবে এবং যাদের ইচ্ছা আপনার জীবনে যা ইচ্ছাই থাকুক জীবনে প্রত্যেকটা ইচ্ছা আপনার পূরণ হবে তো সেই রেখাটা হচ্ছে এরকম একটা রেখা নিয়ে যদি আপনার রুবি পর্বতে এরকম একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল হয় তাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় দেখুন আপনার হাতে এরকম ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে কি না আপনি অত্যন্ত সৌভাগ্যশালী একজন মানুষ আপনার প্রত্যেকটা ইচ্ছায় আপনার স্বপ্নগুলো পূরণ হবে যদি এই রুবি পর্বতে একটা ত্রিভুজ চিহ্ন আপনার থাকে অত্যন্ত শুভ চিহ্ন দেখুন আপনার হাতে আছে কি না তা 100% আপনার এই স্বপ্ন পূরণ হবে যাই দেখুন জীবনে প্রত্যেকটা স্বপ্ন আপনার পূরণ হবে এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখুন সেটা হচ্ছে
দেখবেন, এবার আমি ভাগ্যরেখা নিয়ে একটা কথা বলছি আপনাদেরকে। যদি ভাগ্যরেখাটা আপনার হাতে, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানটা চন্দ্রের ক্ষেত্র, আর এই স্থানটা যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এবং মধ্যবর্তী অংশটাকে এটাকে আপনার কেতু স্থান বলে। ঠিক আছে, এইটা আমি যেটা দেখাচ্ছি আপনারা দেখবেন এটা কেতু স্থান বলা হয়। চন্দ্র এবং শুক্রের মাঝে যে অংশটা, যে স্থানটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কেতুর স্থান। দেখুন, আপনার হাতে যদি এই কেতু থেকে আপনার ভাগ্যরেখা উৎপন্ন হয়ে এই আঙুল মধ্যম আঙুল, মধ্য আঙুলের নিচে এই ক্ষেত্রটা হচ্ছে শনির ক্ষেত্র। যদি আপনার হাতে এরকমভাবে কেতু স্থান থেকে উৎপন্ন হয়ে সোজা একটা ভাগ্যরেখা উৎপন্ন হয়ে যদি শনি পর্বত পর্যন্ত যায়, এরকম যাদের ভাগ্যরেখা আছে তাদের প্রত্যেকটা স্বপ্ন আপনার পূরণ হবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের হাতে যদি এই ভাগ্যরেখা থেকে থাকে, এটা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ হন যাদের হাতে এই ধরনের ভাগ্যরেখা থাকে। আপনার প্রত্যেকটা ইচ্ছা কামনা বাসনা আপনার পূরণ হবে যদি আপনার হাতে এই ধরনের ভাগ্যরেখা থেকে থাকে। এরপর আপনাদেরকে আর একটাও অত্যন্ত শুভ রেখা দেখাবো, যদি আপনার হাতে থাকে তো আপনার স্বপ্ন আপনার পূরণ হবে। সেটা হচ্ছে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, সেটা অনামিকার আঙুল, এবং নিচের যে ক্ষেত্রটা আগেই বলেছি আপনাদের, এটা রুবির ক্ষেত্র। এই রুবির এই অংশের মধ্যে আপনার এই বিশেষ চিহ্নটা থাকতে হবে, অত্যন্ত শুভ চিহ্ন। সেটা হচ্ছে এই ধরনের রেখা নিয়ে যদি একটা আপনার হাতে মৎস্য চিহ্ন বা ফিস সাইন আপনার হাতে থাকে, তো এটা আপনার সমস্ত রকমের চাওয়া পাওয়া কি পূরণ করবে এটা বলা যায়, যদি আপনার হাতে এই ধরনের রেখা থেকে থাকে। এটাকে বলা হয় ফিস সাইন বা মৎস্য চিহ্ন। তো এটা বিভিন্ন আকারের হতে পারে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা এই ধরনের হতে পারে, কারো কারোর হাতে আবার এই ধরনেরও হতে পারে। তো আপনারা দেখবেন আপনাদের হাতে কীরকম ধরনের ফেস সাইন আছে। ঠিক আছে, তো এই ধরনের যদি ফেস সাইন আপনার হাতে থেকে থাকে তাহলে পরে আপনি অত্যন্ত সৌভাগ্যবান, এবং আপনার মনের ইচ্ছা বা চাওয়া পাওয়াগুলো আপনার পূরণ হবে। আজকের এই ভিডিওতে যে শুভ চিহ্নগুলো আপনাদেরকে দেখালাম, এর মধ্যে যে কোনো একটা চিহ্ন থাকলে হবে, যে প্রত্যেকটা আপনার হাতে চিহ্নগুলো থাকতে হবে সেটা না, প্রত্যেকের হাতে সব চিহ্ন থাকে না। তবে যে চিহ্নগুলো দেখালাম তার মধ্যে একটা, স্পেশালি যে কোনো একটা চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে পরে আপনার মনের ইচ্ছাগুলো আপনার পূরণ হবে, এগুলো আপনাকে নিশ্চিতভাবে বলা যায়। তাই যাদের হাতে আজকে এই চিহ্নগুলো নেই কোনোটাই, আপনারা হতাশা হবেন না। আমাদের যে হাতের রেখা, ঠিক আছে, এই রেখাগুলো চেঞ্জ হয় 3-6 মাস অন্তর অন্তর। তাই আজকে আপনার হাতে এই রেখাগুলো নেই তার মানে এই নয় যে ভবিষ্যতে আপনার হাতে এই রেখাগুলো আসবে না। তাই আপনারা এই রেখাগুলোর সঙ্গে অবশ্যই পরিচিত হয়ে থাকুন, যখনই আপনার হাতে এই রেখাগুলো আসবে আপনার স্বপ্ন বা ইচ্ছাগুলো পূরণ হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে আপনারা মতামত করবেন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন আপনার পরিচিত।